রোগী মৃত্যুতে সাগর দত্ত হাসপাতালে উত্তেজনা, জুনিয়র চিকিৎসকদের মারধরের অভিযোগে এই মুহূর্তে আপনাদেরকে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি, যেখানে হামলাকারীরা হঠাৎ করে ঢুকে পড়ে এবং সেখানে আক্রমণের মুখে পড়তে হয় যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন তারা। দেখতে পাচ্ছেন সেই ছবি, হঠাৎ করে রোগীর পরিবারের একজন এলো এবং সেখানে যারা ছিলেন স্বাস্থ্যকর্মী তাদের সঙ্গে শুধুমাত্র বাকবিতণ্ডা। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত, কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। নয় হঠাৎ করে এসে কিন্তু আক্রমণ পর্যন্ত করেন, এবং এখানেই বড় সড় একটা প্রশ্ন যে হামলাকারীরা কিভাবে রোগীদের ওয়ার্ডে ঢুকে পড়লেন তা নিয়ে প্রশ্ন উঠছে, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে আপনাদেরকে সেই ঘটনার মুহূর্তে, সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন আপনারা, যেখানে হঠাৎ করে রোগীর পরিবারের লোকজন চলে আসে এবং এসে অতর্কিতে একেবারে হামলা চালায়। যারা সেখানে কর্তব্যরত অবস্থায় ছিলেন স্বাস্থ্যকর্মীরা, নার্সরা, তাদের উপর হামলা, রীতিমতো মারধর করা হয়েছে এবং এই অভিযোগের ভিত্তিতে তারা কিন্তু কর্মবিরতি ডাক দিয়েছেন। আমরা আর যেখানে ঘটনা দেখলাম এবং যেখানে জুনিয়র চিকিৎসকরা এখনো পর্যন্ত তাদের দাবি দাবা পূরণ হয়নি বলে কর্মবিরতির কথা তারা রয়েছে, এবং একই সঙ্গে তারা মাঝে মধ্যে বলেন তাদের আন্দোলন একেবারে সীমিত হয়ে যায়নি। আর সেখানে তারা বারবার যে বিষয়টি তুলে ধরেছেন যে নিরাপত্তার দিকটা খেয়াল রাখা হচ্ছে না, কোথাও গিয়ে এই ফুটেজ, এই ছবি সেই ব্যাপারটাকে আরও বেশি করে প্রমাণ করছে, কারণ তাদের নিরাপত্তার অভাব রয়েছে। হামলাকারীরা সেখানে কিভাবে ঢুকে পড়লো রোগীর ওয়ার্ডে এই নিয়ে প্রশ্ন তুলছেন তারা। রোগী মৃত্যুতে উত্তেজনা এবং তারপরে রোগী পরিবারের লোকজনরা এসে যেভাবে অতর্কিতে তার স্বাস্থ্যকর্মী রয়েছেন তাদের উপর যেভাবে হামলা করে তা নিয়ে, তাদের নিরাপত্তা নিয়ে কিন্তু উঠছে একাধিক প্রশ্ন। হামলাকারীরা কিভাবে রোগীদের ওয়ার্ডে ঢুকে পড়লেন তা নিয়ে প্রশ্ন উঠছে, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে, এবং তারা যে পরিষ্কার বক্তব্য ডাক্তারদের যে হাসপাতালগুলিতে তাদের কোনো নিরাপত্তা নেই। নজর রাখবো পরের খবরে। আবাসনের চাপ থেকে পড়ে মৃত্যু পড়ুয়ার, সল্টলেকের সেচ আবাসনে আত্মঘাতী পড়ুয়া, মৃত গৌরব দত্ত স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র, গৌরবের বাবা সেচ দপ্তরের যুগ্ম সচিব, গৌরবের কলেজের ছাত্রদের সঙ্গে ঝামেলা, মারধরের অভিযোগ, হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত ঘোষণা, ঘটনা খতিয়ে দেখছে বিধাননগর থানার পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সৈকত রয়েছে। সৈকত, একটা বিষয় জানতে চাইবো যে পরিবারের লোকজন তারা ঠিক কি বলছেন? দেখো, পরিবারের তরফ থেকে গতকালকে অভিযোগ করা হয়েছিল যে নিউ টাউনের যে বেসরকারি হসপিটালে এই গৌরব দত্ত ছাত্র ছিল, সেই বেসরকারি হসপিটালের বেশ কিছু স্টুডেন্টদের সঙ্গে মাঝে মধ্যেই একটা ঝামেলা হতো, এবং গত পরশুদিন এরকম একটা ঝামেলা হয়েছিল। সেই সময় এই ছাত্রকে মানসিকভাবে বেশ কিছুটা নির্যাতন করা হয়েছিল বা বেশ কিছুটা অপমানজনক কথাবার্তা বলা হয়েছিল, এবং তারপরে গতকাল বিকালে যখন এই ঘটনা ঘটে তখন স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, যারা প্রত্যক্ষদর্শী বা ওই ছাত্রকে বাড়িটির ওপরে উঠতে যারা দেখেছিলেন তখন তারা বলছেন যে ছেলেটি মনে মনে কিছু বলছিল এবং রীতিমতো একটা নিজের প্রতিভা রীতিমতো একটা বিরক্তি প্রকাশ করে বেশ কিছু কথা মনে মনে বিড়বিড় করছিল, কিছু বলছিল, এবং তারপরেই এই ঘটনা ঘটে। এই সল্টলেকের এই যে সেচ আবাসন, এই সেচ আবাসনের এই মুহূর্তে আবাসনের একমাত্র আবাসনের ভিতরে যারা থাকেন, আবাসনের আবাসিক ছাড়া বা বাসিন্দা ছাড়া এই মুহূর্তে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই যে রাস্তাটা সোজা ভিতরের দিকে চলে গেছে, সেই ভিতরের দিকে যে টাইপ এ যে বিল্ডিং সেখানেই এই ঘটনা ঘটেছে, এবং এই মুহূর্তে নিরাপত্তা রক্ষী একজন রয়েছেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। কালকে আপনি ছিলেন দাদা? না, আপনি ছিলেন না। এবং গতকালকে এই ঘটনা ঘটেছে, পুলিশের তরফ থেকে একটি প্রাথমিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে, এবং পরিবারের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে ছাত্রটিকে তার কলেজ থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে মানসিকভাবে হ্যাকল করা হতো বা মানসিকভাবে বিভিন্ন ডিপ্রেসড করা হতো, সেই বিষয়গুলো নিয়েই পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, ফরেন্সিকের একটি টিম ঘটনাস্থলে আসতে পারে, এবং এর পাশাপাশি নজর থাকবে এবং এই ঘটনার পেছনে কারা কারা রয়েছে সে বিষয়ে পুলিশ কি জানতে পারে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। সৈকত, আপাতত তোমাকে ধন্যবাদ। স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা কি বলেছিলেন আপনাদের একবার শোনাই, অন্যদিকে আবাসনের কর্মী কি বলেছিলেন তাও শুনুন। প্রত্যক্ষদর্শীরা যারা ওকে নিয়ে গেছে তাদের বয়ান অনুযায়ী ও এখান থেকে কোনোভাবে মানে কোনো বিল্ডিং এর উপর থেকে পড়েছে,
এবং তারপরে ইনজিওর হয়েছে, এবং সেই সময় ওকে যখন তুলে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময়ও দু তিনটি কথাবার্তা বলেছে নিয়ে যাওয়ার সময়, সেটাও আমার শোনা, যে যেখানে ও বলেছে যে ওর গায়ে হাত পায়ে ব্যথা করছে এবং ওই আনকনসিয়াস অবস্থাতেই ও বলেছে যে ওকে নাকি কেউ মানে ভয় টয় দেখিয়েছে, মেরে হাত পা নাকি ভেঙে দিয়েছে, এইটা ও বলেছে নিয়ে যাওয়ার। বন্ধুদের সাথে সেইভাবে ডিসকাসও করতো না, কথাবার্তা সেইভাবে মানে আলোচনা করতো না, একটু ইন্ট্রোভার্ট টাইপ অফ কথাবার্তা গুটিয়ে রাখতো। আমি টোটালি আমি ওই স্পটে ছিলাম না, আমি ছিলাম আমার রুমে, ফার্ম রুমে ছিলাম যখন ঘটনাটা ঘটে গেছে। তারপরে যখন শব্দ হয়েছে, যখন সবাই মিলে আওয়াজ চিল্লামিল্লি হয়েছে শুনেছি, তখন আমি এসে এই জায়গাটায় দাঁড়িয়ে ওরা শুধু তিনটেই শব্দ শুনতে পেয়েছিলাম, একটা হচ্ছে ঘাড় ব্যথা করছে, একটা বুকে যন্ত্রণা হচ্ছে, স্ট্রেচারে যখন তুলছিল তখন বলছিল খুব জোর ব্যথা পেয়েছে, ব্যাস এই তিনটে শব্দ। না না না, ও একটা ব্ল্যাক কালারের টি শার্ট পরেছিল আর ব্ল্যাক কালারের জিন্স পরেছিল। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য তো আপনারা শুনলেন, যে ঘটনা ঘটেছে তাদের পরিবারের অভিযোগ যে তাকে মারধর করা হতো কলেজে এবং এই বিষয়ে সে মানসিকভাবে কোথাও গিয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিল, এরকমটাও দাবি করছে পরিবার। ঠিক এই জায়গা থেকেই তদন্ত শুরু করেছে পুলিশ। কি বলছেন এসিপি উৎস শিবানী, শুনুন। ওর একটা যেটা আমরা প্রাইমারিলি শুনতে পেলাম, বন্ধুদের গ্রুপের মধ্যে একটা ঝামেলা হয়েছিল অ্যামিটি ইউনিভার্সিটিতে, তারপরে সেখানে কিছু কথা কাটাকাটি হয়, তর্কাতর্কি হয়, পরবর্তীকালে ও সেখান থেকে চলে যায়, তারপরে এখানে এসে তো দুপুরবেলায় এই ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, আমি উল্টো দিকে ওর গন্ডগোল হয়েছিল। কর্মবিরতি চলবে এবং কিছুদিন আগেই যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আবারও প্রশ্নের মুখে চিকিৎসকদের নিরাপত্তা। ঠিক এই জায়গা থেকেই জানা গিয়েছে কিছুদিন আগেই সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে তৈরি করা হয়েছিল একটি পুলিশ আউটপোস্ট, উদ্বোধন হয়ে গিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত গেটে রঙিন ফিতেও বাধা। অথচ এই পুলিশ আউটপোস্টের ভূমিকা কার্যত শূন্য। পুলিশ আউটপোস্টে দেখা নেই কোনো পুলিশের। দেখুন আমাদের প্রতিনিধি এলিনার বিশেষ রিপোর্ট। আরজিকর কাণ্ডের রেশ এখনো পর্যন্ত কাটেনি, কিন্তু তারই মধ্যে নতুন করে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে উত্তেজনা ছড়ালো গতকাল রাত্রিবেলায়। গতকাল রোগী মিত্রকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। ইতিমধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ আউটপোস্টে। যে পুলিশ আউটপোস্টে কোন রকম কার্যকারিতা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। পুলিশ আউটপোস্টের গেট সেটা কিন্তু বন্ধ করা রয়েছে। কোথায় পুলিশ? গতকাল যখন এই ঘটনা ঘটলো, গতকাল যখন সাগর দত্তের হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী, নার্সিং স্টাফেদের উপর হামলা করা হলো, রোগীর পরিবার যারা পরিজন ছিলেন তারা সরাসরি ফিমেল ওয়ার্ডে প্রবেশ করে গেলেন, সেখানে তারা দাঁড়িয়ে হুমকি দিলেন, হামলা করলেন, তখন কোথায় ছিল পুলিশ? বোঝাই যাচ্ছে যে এটা কিন্তু একেবারে নতুন পুলিশ আউটপোস্ট, যেটা নতুন তৈরি করা হয়েছে। কিন্তু সেই নতুন পুলিশ আউটপোস্টে পুলিশের ভূমিকা একেবারেই নেই। কোথায় পুলিশ? আমরা কিন্তু এখনো পর্যন্ত এতক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে রয়েছি এই একই জায়গায়, কিন্তু কোনো পুলিশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা একটু ভেতরে ঢোকার চেষ্টা করি, এখানে কোনো পুলিশ রয়েছেন কিনা আমরা একটু জানার চেষ্টা করব। এখানে যারা রয়েছেন তারা গতকাল কোথায় ছিলেন আমরা একটু জানার চেষ্টা করি। এখানে দরজা কিন্তু বন্ধ, এই মুহূর্তে দরজা বন্ধ, এখানে কোনোভাবেই আমরা পুলিশকে দেখতে পাচ্ছি না। এখানে গেটে আমরা দেখতে পাচ্ছি সাজিয়ে রাখার যে সমস্ত রঙিন ফিতে সেগুলো লাগিয়ে রাখা হয়েছে। এইটা যে উদ্বোধন হয়েছে নতুন সেটা কিন্তু একেবারে স্পষ্ট, কিন্তু উদ্বোধন হওয়ার পরেও কেন পুলিশ আউটপোস্টের কোনো ভূমিকা নেই তা নিয়ে প্রশ্ন উঠছে এতগুলো, যে কোথায় তাহলে নিরাপত্তা? হাসপাতালের চিকিৎসকেরা আজকে নিরাপদ নন, তারা অভিযোগ করছেন, এবং এই কারণেই তারা কিন্তু সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র যারা চিকিৎসক রয়েছেন তারা গতকাল দিয়েছেন এবার থেকে তারা পূর্ণ কর্মবিরতির পথে হাঁটবেন। আজকে সকাল থেকে ফুল সিজ ওয়ার্ক তারা চালু করেছেন, ইমার্জেন্সি ডিপার্টমেন্ট বন্ধ রাখা হয়েছে, ওপিডি ডিপার্টমেন্ট বন্ধ রাখা হয়েছে, কোনোভাবেই তারা কিন্তু আর কাজে ফিরবেন না। আজকে জিবি বৈঠক করার পরে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। কিন্তু এই পুলিশ আউটপোস্ট ঘিরে একাধিক প্রশ্ন উঠছে, যেখানে নতুন পুলিশ আউটপোস্ট একটি উদ্বোধন করা হলো, কিন্তু সেই আউটপোস্ট এখনো কেন বন্ধ অবস্থায় পড়ে রয়েছে? ক্যামেরায় মোহিত শেঠের সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল।